আসসালামু আলাইকুম আমি জাহব সরকার আমি কিছু কবুতর বিক্রি করে ফেলব কারণ আমার কবুতর অনেক বেড়ে গেছে ডিমে ও দিতেছে এই জোড়াও বিক্রি করে ফেলব দেখাচ্ছি ডিমে আছে ওই যে ডিম দেখা যাচ্ছে হয়তো আপনারা বুঝতে পারতেছেন এইজ বিক্রি করে ফেলবো আসসালামু আলাইকুম তো সবাই ভালো আছেন আমি কিছু কবুতর বিক্রি করে ফেলবো কারণ আমার কবুতর বেশি হয়ে গেছে আর খাবারের যে দাম আমি কোলাইতে পারতেছিলাম না বা পারতেছি না এর জন্য আমি কিছু কবুতর বিক্রি করে ফেলবো তো অনেকে আমাকে কমেন্টে জানান কবুতরের জন্য তো আমি তো এখন যেগুলি বিক্রি করে ফেলবো তো এইগুলি আর কি আপনার যদি হ্যাঁ ভালো লাগে তাহলে হয়তো এই ভিডিও থেকে দেখে আর ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দিয়ে দেবো আসলে নাম্বার দিয়ে দেবো না কারণ নাম্বার দিয়ে দিলে সবসময় ঝামেলা ওই ফোন সব সময় ফোন দেয় তো দেখা যায় আমি অফিসে আসি ফোন দিতেছে একজনের পর একজন ফোন দিতেছে তখন দেখা যায় মানে আমার নিজের একটু প্রবলেম হয়ে যায় আর অফিস থেকেও এরা এটা খুব ভালো কিছু মনে করে না তো আমি আমার ফেসবুক লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা সেই লিঙ্কে ঢুকে আমার সাথে মেসেজ করে নিতে পারেন আর তাছাড়া আরেকটা কাজ করতে পারেন আমি আপনাদের আমার ইমো নাম্বারটা দিয়ে দেবো তো ইমো নাম্বারটার থেকে আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমার ইমো নাম্বারটার সময় আমার আপনার অ্যাড দিয়ে রাখলে বা আমাকে এসে দিয়ে রাখলে আমি যখন ফ্রি থাকবো তখন আপনার সাথে আমি যোগাযোগ করতে পারবো আর ইমো তো অবশ্যই সবাই চালান তাই না তো এখন তো ভিডিওটা দেখাচ্ছি যে আমি কোনগুলি আর কি সেল করে দেবো কারণ আমার কবুতর এত হয়ে গেছে যে দেখা যাচ্ছে যে খাবারে আমি পারতেছি না বাসা থেকে অনেক টাকা রাগি করে মানে কি বলবো যে আমার প্রতি সপ্তাহে তিনশো টাকার মতন খাবার লাগে কারণ আমার নিজেরই প্রতি সপ্তাহে তিনশো টাকা খরচ নাই কারণ আমি টোটালি আমার কোনো মানে ওরকম কোনো খরচই নাই কারণ আমি সিগারেট খাই না আর মানে বাজে কোনো নেশা নাই বা বাজে কোনো আড্ডা নেই অলওয়েজ অভেস টু আর মাঝে মধ্যে ফ্রি থাকলে তখন ওই যে বন্ধু সাথে একটু ঘুরতে পারে এই সে এটাই তো ভিডিওটা দেখে যখন কোনটা কোনটা বিক্রি বিক্রি করবো তো ভালো লাগলে আপনারা নিতে পারেন আর আমি হানড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিতে পারবো যে আমার কবুতর অবশ্যই ডিম বাচ্চা রানিং এবং আমার কবুতর এখান থেকে অনেকেই নিছে তো তারাও ইনশাল্লাহ আমার সাথে এখনো যোগাযোগ করে তো অবশ্যই ভালো কিছু পাবেন খারাপ না তো ভিডিওটা দেখতে থাকুন আরেকটা কথা সরাসরি দেখাই দিই আমি যেগুলি বিক্রি করতে সেগুলি থাকবে ডিম বাচ্চা ডিম নিয়ে বসে আছে যেমন যে এটার জোড়া এই যে এটা ডিম নিয়ে বসে আছে যে অলরেডি আজকে হয়তো পারছে এটা কালকে রাত্রেও ছিল না বইসা আছে গেল আসলে তো একাধে ধরা যেতেছে না আসলে তো একাধে ধরা দিতেছে না হট ট্রাক হয়ে গেল আচ্ছা নটটা আবার একটু পরে ধরবো কারণ ওটা বসে নিচ্ছে আমি সেম এর একটা নট আছে নটটা আবার বসছি এই তো এক জোড়া জোড়া তিন জোড়া এই তিন জোড়া সেল দিয়ে দেবো বাইরে যে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি আমি এই তিন জোড়া সেল দিয়ে দেবো আর সিরাজি 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 সেল দিয়ে দেব হচ্ছে কারণ সিরাজির কারণে আর ক্রোজ হয়ে যাচ্ছে তো এর জন্য আমি সিরাজী সেল করে দেবো আপনার সিরাজির সাথে এই কালোটা হচ্ছে জোড়া আর এই যে যে লাল দুটা এই যে এই যে লাল দুটা ওই লাল দুটা জোড়া আর এই যে এইটা এটা আর যে এই দুটা জোড়া সবগুলি ডিম বাচ্চা রানি। আপনার এই দুই জোড়া এখনো ডিমে আছে একটা মনে হয় আজকে ডিম পারছে আর আরেক জোড়া কয়েকদিন আগে ডিম পারছে তো আর সিরাজি সিরাজি যেটা সেটা বাচ্চা আছে ওটা বাচ্চাটা হয়তো বড়ো হয়ে গেলে আবার ডিম দেবে তো আমি এই কয় জোড়া তিন জোড়া সেল দিয়ে দেবো অনেকেই আমাকে আমাকে কমেন্টে জানাচ্ছেন যে বিক্রি করবেন কিনা না অনেকে ফোন দিয়েছেন যদি আপনাদের এই কবুতরগুলি ভালো লাগে অবশ্যই আমার ইমো নাম্বার দেওয়া থাকবে এবং আমার ফেসবুকের পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন তবে আমি হান্ড্রেড হানড্রেড পারসেন্ট আপনাদের এই বলে দিতে পারি যে ডিম ডিম বাচ্চা রানি এগুলি আর আমার কবুতরের কোনো অসুখ নাই কারণ আমি যদি কখনো দেখি যে কোনো একটা কবুতর প্রবলেম প্রবলেম ফেস এরকম তাহলে আমি সেক্ষেত্রে সাথে সাথে ট্রিটমেন্ট শুরু করে দিই আর এই গরমের সময় আমি সাপ্তাহিক দুই দিন চালান খাওয়াই ওর স্যালান খাওয়াই যার কারণে কবুতর মোটামুটি পুরোপুরি সুস্থ থাকে আর এখন যে সিজন এই সিজনটাতে সব কেবতুরি ডিম পাচ্ছে রানিং আর আপনার অনেকেই বলেন যে যে নেওয়ার সাথে একটু সময় লাগে ডিম পার্টতে কারণ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় সেটা হয়তো একটা কিছু সময় লাগে কারণ এক জায়গার পরিবেশ থেকে আরেক জায়গার পরিবেশে গিয়ে সেখানে সেটা হওয়াটাও একটা সময় লাগে একটা সময়ের ব্যাপার হয় তো বেশিরভাগ আমার প্রবাসী ভাইয়েরাই আমাকে কল দেয় যে ভাই আমাকে কিছু কবুতর কিনে দেন আমি আপনাদের কষ্টটা বুঝি ভাই কারণ আপনারা দেশের বাইরে থাকেন আপনাদের মানে কে কবুতর কিনে দেবে হয়তো বাসায় ওরকম কেউ নাই যে কবুতর কিনে দেওয়ার মতন বা অনেকের এলাকায় এত সুন্দর ধরনের কবুতর পাওয়া যায় না আমি আসলে শখের বসে সেই ক্লাস সেভেন থেকে কবুতর পড়া শুরু করছিলাম তারপরে ক্লাস যখন নাইনে উঠলাম তখন কবুতর পলা বাদ দিলাম কারণ তখন বাসায় ঘর দেওয়া শুরু হইলো তো খুবটা ভেঙে ভেঙে গেছিলো তো এর জন্য পরে আর বাদ দিলাম পরে আবার এক বছর ধরে আবার কবুতরপালা শুরু শুরু করছি কারণ আমার কাছে ভালো লাগে কবুতর পালন করতে কারণ সময়টা আমি আমার অফিসের বাদে যে সময়টা থাকে সেই সময়টা আমি কবুতরের সাথেই আমি সময় কাটাই কারণ আমার সময় কাটানোর মতন ওরকম বন্ধু প্লাস বান্ধবী ওরকম কেউই নাই সময় কাটানোর জন্য এই সাদেই কাটাই আমার কাছে খুব ভালো লাগে পরিবেশটা খুব সুন্দর ছাদের উপরে তবে সময় হবে আমি আমার ঘরটা পরিষ্কার করতে পারি না তো আজকে আমি ইনশাল্লাহ ঘরটা পরিষ্কার করে ফেলবো তো আপনাদের দেখাইতাম ঘর পরিষ্কার করাটা কিন্তু আমার যে ক্যামেরাম্যান এমন আমার কোনো ক্যামেরাম্যান নাই এর জন্য আমি ওই কবুতরিয়াটা দেখাতে পারলাম না তো আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা কবুতরগুলি নিতে পারেন তবে আমি হানড্রেড পারসেন্ট সুযোগ পারবো যে কবুতরগুলি একবারে সুস্থ কোনো অসুখ নাই আপনাদের আমি জোড়াটা আরেকবার ভালোভাবে আমি দেখাই দিতেছি ওই যে সিরাজিটা আর ওই যে কালা সিরাজি এই দুইটা হচ্ছে আপনার জোড়া আর হচ্ছে এই যে এই যে যে নটটা দেখতেছেন এই নটটার সাথে হচ্ছে ওই ঝুটিয়ালা নর এটা ঝুটিয়ালা নর আর ওই যে ওইটা ঝুটিয়ালা মাটি পড়ে গেল যাই হোক আবার দেখাচ্ছি এই যে এইটা হচ্ছিল মাদি আর এটা হচ্ছিল নর আর এই এইটা হচ্ছে মাদি আর এই যে এটা হচ্ছে নর এক জোড়া নাইরা আর আরেক জোড়া হইলো ঝুটিওয়ালা আর সিরাজিত নাইরাই থাকে এরা আপনারা যারা কবুতর বলেন সবাই জানেন তো আমার কবুতর বিক্রি করার কি কারণ হয়তো আপনারা বলতে পারেন যে ভাই আপনাদের সুন্দর সুন্দর কবুতর বিক্রি করে ফেলতেছেন কারণ ভাই আমার কবুতর বেশি হয়ে গেছে আর বাসা থেকে রাগারাগি করে যারা বাসায় যারা বাসার ছোট ছেলে তারা সবসময় একটু পাগলামি বেশিই করে সব জায়গায় আমি বাসার ছোট ছেলে আমিও একটু পাগলামি বেশিই করি আর বাসা থেকে ও রাগারাগি ছোটো ছেলেদের সাথে একটু বেশি করে আবার তাদের ভালোও বাসে কারণ হচ্ছে ছোটো ছেলেরা একটু পাগলামি একটু বেশি করে আর আমার কবুতর এখন জোড়ার মতন হয়ে গেছে তো আমি খাবারে করে পারতেছি না কারণ যখন আমার এই প্রতি সপ্তাহে তিনশো টাকার মতন খাবার লাগে এত খাবার আমি মনে করেন যে লুট নিতে পারি না আর আমি চাচ্ছি এর জন্য কিছু কিছু কবুতর কমাই দিয়ে অল্প কিছু কবুতর পালব কারণ আমি নিজেও সময় দিতে পারি না আমি যদি নিজে সময় দিতে পারতাম তাহলে না ইয়া হইতো যে সমস্যা ছিল না আর আমি কবুতরের খাবার কিনে খাওয়াই আর আমি যদি আমাদের যদি নিজের ধান ধান থাকতো তাহলে আমি হয়তো এগুলি ইয়ে করতাম না আর বাসা থেকে যখন কিনে খাওয়াই তখন বাসা থেকে আম্মু আব্বু দুজনই রাগ করে যে বলে যে কবুতর পেলে তোমার কি কী লাভ তুমি এই যে এত খাবার খাওয়াইতেছ তো সেক্ষেত্রে এত বারবার এক কথা বলে এর জন্য বলতেছে যে তুমি কিছু কবুতর বিক্রি করে ফেলো কারণ এত কবুতর পালার কোনো দরকার নাই শখ মানুষের অল্প করে দেওয়ার শখ হয় এর জন্য কবুতর আর কি বিক্রি করে ফেলে দেওয়া আর টাকারও দরকার রমজান মাস চলে আসছে নিজের কিছু এক্সট্রা কিছু টাকার দরকার তো মূলত আমি যে দুটো কারণে আমি বিক্রি করতেছি এর লজ্জার কোনো কারণ না কারণ আমি কি বলবো কারণ এখানে লজ্জার কোনো কারণ নেই কারণ আমি কবুতরগুলি বিক্রি করে দিতেছি আমার টাকার দরকার প্লাস আর খাবারের চাহিদাটা আমি ওদের মিটেতে পারি না কারণ প্রতি সপ্তাহে তিনশো টাকার মতন খাবার আমার পক্ষে দেওয়া সম্ভব না সম্ভব হয়ে উঠতেছে না আর তো আর আমি বাচ্চা বাচ্চাটা বাচ্চাও বের করতে পারতেছি না কারণ আমার ঘরে এত মশা বাচ্চাগুলি মেরে ফেলে তো দুঃখের বিষয় আমি প্রতিদিন একটা করে বাচ্চা ফালাই দেই গতকালকে একটা ফালাইছি তো সবার যদি এই কবুতরগুলি ভালো লাগে তাহলে হয়তো আমার সাথে এই মতে যোগাযোগ করতে পারেন তো ভালো ভালো থাকবেন সবাই আর আমার ইউটিউব সাবস্ক্রাইব করে বা আপনাদের বন্ধুবান্ধব কেউ যদি কবুতর পালন করে থাকে তাদেরও প্লিজ একটু বলে দিবেন যে সিঙ্গের কবুতর হাট একটা চ্যানেল আছে এটা সাবস্ক্রাইব করে দেন কারণ আমি আপনাদের জন্যই কবুতরের ভিডিও বানাই কারণ হ্যাঁ আপনাদের ভালো লাগাটাই আমার কাছে ভালো লাগে আপনাদের কাছ থেকে যে আমি ভালোবাসাটা পেয়েছি আমি কখনো ভাই বিশ্বাস করেন আমি কখনোই আমি বিলিভ করি নি যে আমার ইউটিউব থেকে এরকম একটা চ্যানেল খুললে যে আমার একটু এত ভালোবাসার মানুষ আমি পাবো ভাই আমি সত্যি ভাই মানে আমি অনেক হ্যাপি যে আমার ইউটিউব জগতে আমি অনেক ভালো বন্ধু বলেন ভাই বলেন সব পাইছি ভাই এটাই সবচেয়ে বড় পাওয়া তো সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আমার পেজের সেখানে আমি আমার বিভিন্ন রকমের আমার ব্লগ ট্লগ বানাই যেখানে ভালো লাগা ভালো লাগে সেখানে যাই একটু ভিডিও টিডিও করি যদি আপনাদের ভালো লাগে ভাই একটু সাবস্ক্রাইব করে দেন আর হচ্ছে ফলো লাইক দিয়ে পাশে থাকেন ভাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখেন এই যে আমার লক্ষ্মী দুইটা আমার হাতে 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 এসে বসছে দেখেন লক্ষ্মীগুলি আমার হাতে এসে বসছে একটু ভালোবাসবেন একটু সময় দিবেন আপনার হাতে এসে বসবে আপনার মানে ঘাড়ে এসে বসবে এত ওরা মানে প্রিয় মানে কি বলবো কিন্তু দুঃখের ওদের বাচ্চাগুলো আমি বাঁচাতে পারি না কারণ মশা কামড়ায় এসে দিয়ে দেয় তো কবুতরগুলো আরেকবার ভালো করে ভিডিওগুলো দেখে নেন একেবারে কাছ থেকে করে দিতেছি আমি হানড্রেড পারসেন্ট দিতে পারবো যে ডিম বাচ্চা ওকে কি ব্যাপার তোমাদের কি দা লাগছে মানে ওদের খাবার যতটুকু পরিমাণ মতো দেই তারপরেও ওরা মানে আমি সাধে উঠলে ওরা দৌড়ে আমার কাছে আসবে আমি আসলে সময় পাই না খাবার দেওয়ার জন্য আমার আব্বাই খাবার দেয় আমার আব্বা একজন অসুস্থ মানুষ এর জন্য আর কি আব্বাকে বলি যে তুমি বেশি স্বাদে উঠবা না কারণ হার্টের প্রবলেম সাধে উঠলে আব্বার একটু প্রবলেম হয়ে যায় আর আমি আসলে বড় ভুল করছি হচ্ছে সাদের উপরে ঘর করে কারণ যে নিচে ঘর করতাম তা সেক্ষেত্রে ভালো হইতো আসলে ছাদে ঘর করার কারণে দেখা যায় নিয়মিত ছাদে উঠতো প্রবলেম আমি কবুতরগুলি ছেড়ে দেব দেখেন কবুতরগুলি কী মানে কীভাবে বের হয়ে যায় ছেড়ে দিলাম এক এক করে বের হয়ে যাবে বের হয়ে যাও বের হয়ে যাও বের হয়ে যাও আসলে বুঝতে পারছে না যে খাতাটা ছেড়ে দিয়েছি বের হয়ে যাও না পাখিরা আহারত ঢুকতেছে আর একটা মনে উঠেছে ভিতরে খাবার দিছে এই ময়লা খাব না বেরো বের হোক এইট জি নাই ইয়ে কৈ দিলে এটা বের হবে না হবে হ বের হয়ে যাও তুমি একা আটকে পড়ে গেল কেন তুমিও বের হয়ে গেছো তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই পেজটা ফেসবুকটা লাইক দিয়ে পাশে থাকবেন